ঈদ যাত্রায় চৌঠা জুনের আগাম টিকিট নিতে স্টেশনে দীর্ঘ লাইন, আজও মেলেনি অনলাইন সেবা। স্বস্তি নেই আকাশ পথেও, দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বিমান টিকিট। নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার, তৃণমূল পর্যায়ে স্বাবলম্বী করতেই জয়িতার প্রতিষ্ঠা বললেন প্রধানমন্ত্রী। বেগম জিয়ার বিচারে কেরানীগঞ্জে আদালত স্থানান্তরের বিরুদ্ধে উচ্চ আদালতে আইনজীবীরা, সংবিধান লঙ্ঘনের অভিযোগ, আইন মেনেই সব হয়েছে বলছেন দুদক আইনজীবী। বাজার থেকে ঢালাওভাবে পণ্য প্রত্যাহারে আতঙ্কিত ভোক্তারা, স্পষ্ট করে ক্ষতির পরিমাণ জানানোর দাবি, ব্যাচ ভিত্তিক পণ্য সরিয়ে নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এবং কার্ডিফের সোফিয়া গার্ডেনে বৃষ্টির হানায় বাংলাদেশ পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ বাতিল।